আগে আসি ফোন করো এই জনজোয়ার প্রমাণিত করে যে আগামী 6 এপ্রিল যে এডিসি নির্বাচন হতে চলছে সেই নির্বাচনে বিজেপি আইপিএফটির মনোনীত প্রার্থী গীতা দেববর্মা মহোদয়া বিপুল ভোটে জয়ী হয়ে কুমিল্লাকে এক নতুন দিশা দেওয়ার জন্য এই অঞ্চল থেকে আপনারা নির্বাচিত করবেন বন্ধুরা এই নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয় এই নির্বাচনে অনেক প্রার্থী হয়েছে এখানে কেউ বলছে নির্বাচনে জিতলে এখানে হাতি নাকি সব এখান থেকে তাড়িয়ে দেবে তার কাছে বন্দোবস্ত থাকবে আরে হাতির বন্দোবস্ত তো মেবার কুমার জমাতের কাছে বা ফরেস্ট মিনিস্টার হাতির বন্দোবস্ত হতে পারে করতে পারে দ্বিতীয় বলছে সমস্ত জনজাতিদের জমিনের ব্যবস্থা করবে জমিন তো এমসি দেববর্মা কে বা জমিন এমসি দেববর্মার কাছে মুখ্যমন্ত্রীর কাছে অলরেডি এমসি দেববর্মা সেই দিশাতে কাজ করেছে পুরনো বামফ্রন্ট সরকার 25 বছর যাব এবং 15 বছর যাব লাগাতার এডিসির মত রয়েছে কিন্তু সাজা জনজাতিদের যে পাট্টা নেন তার কাগজ দেয়নি এমসি দেববর্মা তৈরি করছে অন্য এখানে ভাওবাজি করছে এখানে ত্রিপুরা সরকার তার ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরা সরকার বিজেপি আইপিএফটি সরকার তার ব্যবস্থা করছে বন্ধুরা অন্য কোন করার তো দরকার নেই এডিসি তে ইলেকশন জিতলে জমি বন্দোবস্ত করা যায় এখনো সেই নিয়ম হয়নি তার জন্য আমরা পাঠিয়েছি আমরা বলেছি এখনো হয়নি এই ব্যবস্থা নেই মিথ্যে কথা বলে জনজাতিদের কাছে ভোট নেওয়া যায় না বন্ধুরা আজকের এই জনসমাগম প্রমাণিত করে যে আগামী দিন এডিসি তে ভারতীয় জনতা পার্টির আইপিএফটি আদর্শের মধ্যে 28 সিট জিতে আজকে এই সব বিরোধী দল এসেছে ইলেকশনের সময় এখান থেকে এই গণমুক্তি পরিষদ লাগাতার 15 বছর যাবৎ শাসন করছে তার আগেও করেছে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই এরা 15 বছর যাবৎ জাতি জনজাতির জন্য কি করেছে এই এডিসি অঞ্চলে শুধু একই শব্দ কেন্দ্র দেয় না কেন্দ্র বঞ্চনা করে আমরা কিচ্ছু নাই হলে আবার আইন গেলে আপনার কাছে কিছুই নেই এবার ভোট চাইতে আসেন কেন যার কাছে আছে সে ভোট চাইবে নরেন্দ্র মোদীর কাছে ত্রিপুরা জনজাতিদের উন্নয়ন করার জন্য ফান্ড রয়েছে নরেন্দ্র মোদী সেই দিশাতে কাজ করেন বিজেপি আইপিএফটি সরকার আসার পর প্রথম এডিসিতে 57 কোটি টাকা আনতে সক্ষম হয়েছে আমরা এনেছি কমিউনিস্ট পার্টি আনতে পারেনি
জনজাতি অঞ্চলে জলের ব্যবস্থা নেই, বিদ্যুতের ব্যবস্থা নেই, রাস্তার ব্যবস্থা নেই। এখন আমি রশ্যাবাড়ি থেকে এসেছি, সেই রাস্তা দিয়ে যাওয়ার মতো নেই, জনজাতিরা সেই রাস্তায় চলে, কেউ কেউ দেখার নেই, জলের ব্যবস্থা নেই। আজকে সরকার 2022 এর মধ্যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি প্রান্তে জলের ব্যবস্থা করবে, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি এডিসিতে রাস্তার বন্দোবস্ত করবে, প্রত্যেকের ঘরেতে বিনা পয়সা ইলেকট্রিসিটির বন্দোবস্ত করবে। সেই দিশাতে সরকার কাজ করে, কিন্তু অন্যরা কি করবে, এসে কি কি শব্দ বলে এটা করব ওটা করব, উন্নয়নের একটা কাঠিও বলবে না। উন্নয়ন শুধু নরেন্দ্র ভাই মোদির কাছে আছে, আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন দল এখানে প্রচার করে, একবার তাদের স্লোগান, একবার তাদের ভাষণের মধ্যে কোথাও রাস্তা আছে, কোথাও জল আছে, কোথাও বিদ্যুৎ আছে, কোথাও উন্নয়ন আছে, কোথাও জনজাতিদের সম্মানের কোনো বিষয় আছে, সেগুলো আছে। আইপিএফটি ভারতীয় জনতা পার্টির কাছে বন্ধুরা, আমরা মাত্র 3 বছর হয়েছি, আমি বলি না আইপিএফটি সমস্ত বিধায়করা, বিজেপির সমস্ত বিধায়করা সবকিছু করে দিয়েছে, বন্ধুরা 25 বছর ক্রমাগত ত্রিপুরাকে বিনাশ করেছে, 3 বছরে এই সরকার বহু কিছু করেছে। আমি এখনো বলি আমি সবকিছু করতে পারিনি, কিন্তু আপনাদের সবকিছু করে দেব বন্ধু, আমার মধ্যে সেই সেই মানসিকতা রয়েছে। নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরার প্রতি সে বিশ্বাস রয়েছে, ত্রিপুরার জনজাতি জাতিকে নরেন্দ্র ভাই মোদী ভালোবাসেন। ভারতের কোন প্রধানমন্ত্রী এই প্রথমবার আস্তাবল ময়দানে 9 তারিখ যখন ভাষণ দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি কোকবরকে সম্বোধন করেছেন, কোকবরকে সম্বোধন করেনি 4 লাইন 5 লাইন। বন্ধু নরেন্দ্র ভাই মোদী জনজাতির ব্যথা বোঝেন, তার জন্য 4 লাইন কোকবরক শিখে তারপর কোকবরকে ভাষণ দিয়েছেন। বন্ধু এর চেয়ে বড় উপহার জনজাতির জন্য কি হতে পারে বন্ধু? 130 কোটি ভারতবাসীর সে প্রধানমন্ত্রী, ছোট্ট ত্রিপুরা রাজ্যে আমাদের জনজাতিদের ভাষা মাননীয় প্রধানমন্ত্রী সেদিন 4 থেকে 5 লাইন বলেছে, এর চেয়ে বড় উপহার জনজাতিদের কি হতে পারে বন্ধুরা? বন্ধুরা আজকে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার 3 বছরে ত্রিপুরার মডেল স্টেটের সমস্ত পিলারগুলি আমরা দিয়েছি। মেম্বার কুমার জমাতে এখানে রয়েছেন, পুরনো সরকার 4টি মাত্র একরকম বিদ্যালয় আনতে পেরেছিল, মেম্বার কুমার জমাতের নেতৃত্বে আমরা 18টি ইন প্রিন্সিপাল ত্রিপুরার জন্য আমরা সেই বিদ্যালয় আনতে সক্ষম হয়েছি। বন্ধুরা তার সঙ্গে বড় মাত্রায় ত্রিপুরাতে ইংলিশ মিডিয়াম স্কুল করা হচ্ছে, স্কুল কলেজ এবং ইন্ডাস্ট্রিয়াল উন্নয়ন হচ্ছে, বন্ধুরা সাবরুমে ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে, ত্রিপুরা একটা নতুন দিশায় চলছে। বন্ধুরা আগে কি বলতো কমিউনিস্ট রাইডিসে, শুধু মনরেগার কাজ, 2017 আপনারা কি শুনেছেন যে স্বর্ণযুগ চলছে ত্রিপুরাতে, শুনেছেন তো? ত্রিপুরাতে নাকি স্বর্ণযুগ চলে, সরকার আসার পর আমি স্বর্ণ খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি, স্বর্ণ আর পাওয়া যায় না, স্বর্ণ আর পাওয়া যায় না, স্বর্ণ আর পাওয়া যায় না। ত্রিপুরাতে বলতো জনজাতিদের জন্য মনরেগার কাজ এনেছি, তার জন্য পূর্বতন মুখ্যমন্ত্রী মুকুট পেয়েছে, পুরস্কার পেয়েছে, কতদিন ম্যান্ডে, এভারেজ ম্যান্ডে মাত্র 37 দিন, 37 ডেজ। আজকে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার কত ম্যান্ডেট দিচ্ছে এডিসিতে, কত? 82 ম্যান্ডেট, 82। কোথায় 37, কোথায় 82? অ্যাসপিরেশনাল ব্লক গুলি যে রয়েছে সেখানে 96 ম্যান্ডেট দিচ্ছি, ওভারেজ ত্রিপুরাতে, ওভারঅল ত্রিপুরাতে 72 ম্যান্ডেট আমরা দিচ্ছি। আমরা তার জন্য ঢাকঢোল পিটে বেড়াই না, যদি কমিউনিস্ট বা গণমুক্তি পরিষদ যদি 82 দিন ম্যান্ডেট দিত, তো তেলিয়া মোড়ার প্রত্যেক রাস্তায় রাস্তায় জনজাতিদের লাইনের মধ্যে লাগিয়ে দিত যে মন্ডেকার ঘাস দিয়েছি, তার জন্য মিছিল করো, নারী শক্তি আসো, সারা দিন মিছিল মিটিং। আজকে সরকার আসার পর জনজাতিদের শোষণকারী সেই কমিউনিস্টকে সমাপ্ত করেছে, যে চাঁদাবাজি তা থেকে মুক্তি করেছে, আর সেই দিশাতে রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে কাজ করছে। বন্ধুরা বন্ধুরা আপনারা ফতোয়া অনেকে জানেন, এবার আমাদের বাজেট কত ছিল? 22,000 কোটি টাকা, আর কেন্দ্র সরকার থেকে ন্যাশনাল হাইওয়ে, রেলওয়ে, এডিবির মাধ্যমে আরো 23,000 কোটি টাকা নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরার জন্য সেন্সার করেছেন। আমাদের বাজেট 22,000 কোটি টাকা, নরেন্দ্র ভাই মোদী এক্সট্রা দিয়েছেন 23,000 কোটি টাকা, তার মানে 45,000 কোটি টাকা ত্রিপুরাতে খরচ হবে আগামী 3 বছরে, ত্রিপুরার প্রত্যেক
প্রত্যেকটি মানুষের কাছে রোজগার যাবে কেউ বেরোজগার থাকবে না বন্ধু কোন না কোন রূপে আপনার কাছে রোজগার যাবেই যাবে এই টাকাগুলো যখন ত্রিপুরাতে আসবে সবার কাছে টাকা দেবে বন্ধু সবার কাছে রোজগার বাড়বে এই সরকার এসার পর আজকে পার ক্যাপিটা ইনকাম 131000 হয়ে গেছে কমিউনিটি যখন ছিল 2017 তে পার ক্যাপিটা ইনকাম ছিল 1444 টাকা 1444 থেকে বেড়ে 131000 হয়েছে সেই প্রমাণ করে ত্রিপুরার মানুষের রোজগার বেড়েছে এই সরকার প্রমাণিত সরকার আমি সবাইকে বলবো একযোগে হাত তুলে হাত মুষ্টি বন্ধ করা হাত উপরে তোলা আমার মতো মুষ্টি বন্ধ হাত উপরে তোলা ওই দিদিরা ব্লকে গিয়ে বসে আছে হাত উঠো ছায়ার মধ্যে হাত উঠাবে না হাত যদি খোলা থাকে তো সিপিএম ডুববে গণমুক্তি পরে ডুববে ত্রিপুরা মাতা ডুববে কেউকে ডুবতে দেব না হাত বন্ধ মুষ্টি বন্ধ হাতের মধ্যে কি আছে বিজেপি আইপিএফ টি আছে বলো বলো বিজেপি আইপিএফ টি কি আর 6 এপ্রিল আজকের ময়দান থেকে যখন যাব সবাই নিজে নিজের মোবাইলে ফোন করা আর প্রতিটা ভোটে বিজেপি আইপিএফটি প্রার্থী গীতা দেববর্মাকে জামানত চত্বরে জেতার প্রতি ভোটে জামানত চত্বরে গীতা দেববর্মাকে খুলতে পাঠাবো নরেন্দ্র মোদীর কাছে উপহার দেব যে চাকরি ছেড়ে এক মহিলা সে একটা মহিলা আর একদিকে তার চাকরিটা ছেড়ে আপনাদের সেবা করার জন্য এসেছে বন্ধু বলিদান দিয়েছে সেই মহিলাকে বিপুল ভোটে জয়ী করে এডিসিতে আমরা পাঠাবো নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠাবো এডিসির উন্নয়ন করার জন্য পাঠাবো আমি সবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা এই ময়দান থেকে যাওয়ার পর বিজেপি আইপিএফটির কার্যকর্তা সব তাৎপর্যে ভোট দেওয়ার জন্য প্রতি বুথে বুথে পাহারা দেওয়া শয়তানের জল রাত্রে ঘুরে তার জন্য রাত্রে হারিকেন নিয়ে পাহারা দেওয়া কেন যাতে মানুষকে বিভ্রান্ত না করতে পারে সেই দিশাতে কাজ করা করবেন তো করবেন তো হারিকেন নিয়ে ঢুকবেন তো অন্য কাউকে ঢুকতে দেবেন না তো কে ঢুকবে বিজেপি আইপিএফটি কে যাবে বাস সবাইকে অনেক অনেক ধন্যবাদ।